আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গাছের প্রথম মরিচ আমার এই মরিচ গাছের বয়স প্রায় দুই বছর হতে চলল কিন্তু কখনোই মরিচ ধরে না কিন্তু সব সময় এই গাছে ফুল হয় কেন যেন এই মরিচ হয় না আমি জানি না যাই হোক আজকের ভিডিওটা আমি বারোটা থেকে শুরু করছি আশা করছি আপনাদের ভালো লাগবে সকালে একটু বের হয়েছিলাম বাইরে তো সেজন্য আর তেমন কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি আর আমি তৈরি করছি এখানে আমের জুস বানাবো জুসটা বানিয়ে আমি ফ্রিজে রেখে দেবো যেহেতু সকাল থেকে আর কোনো কাজে আমি এগিয়ে রাখতে পারিনি তো ওই দিন দেখা গেছে আমার তাড়াহুড়োর মধ্যে কাজ করতে গিয়ে অনেকটাই টাইম চলে গিয়েছিল অনেক বেশি তাড়াহুড়ো লেগে গেছিলো তো সেই জন্য ভাবলাম আজকে সব কিছু করে তারপরে গোসল করব যদিও একটু লেট হয়ে গেছে কিন্তু আমি যদি এগুলো না করে গোসল করে আওসাপকে খাওয়াতে যাই বা ঘুম পাড়াতে যাই তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে তাছাড়া আজকে এখনও সোলা সেদ্ধ হতে দিনই তো অনেক কাজ বাকি আছে ভাবলাম একটা একটা করে আগে কাজগুলো সেরে নিই খালাও আছে খালাও হেল্প করছে তারপরও দেখা যায় খালার কিছু নির্দিষ্ট কাজে থাকে সেগুলোর বাইরে খুব বেশি একটা করতে চায় না বা আমিও করাই না এদিকে আমি আমটা স্লাইস করে নিচ্ছি খুব বেশি করব না আমার কয়েকদিন যাবৎ খেতে খুব ইচ্ছে করছিলো তো সেজন্য ভাবলাম করি তো পুদিনা পাতা ছাড়া ভালো লাগে না পুদিনা পাতা ছিল না সেজন্য করা হয়নি তো আজকে পুদিনা পাতা আনিয়েছিলাম কাঁচা আমের জুস আমি আমার ব্লগে শেয়ার করেছিলাম তো সেজন্য আর সেভাবে ডিটেলসে শেয়ার করছি না আজকে আমগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছি আর পুদিনা পাতাটাও আমি ছাড়িয়ে নিচ্ছি পুদিনা পাতা কিন্তু অনেক বেশি স্ট্রং সেজন্য পরিমাণে অল্প দিলেই ভালো লাগে খুব বেশি দিলে কিন্তু কড়া হয়ে যাবে বা খেতে খুব একটা ভালো লাগবে না ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয়ে যায় তো এখানে আমি কাঁচামরিচ নিয়েছি দুইটা অর্ধেকটা আমি রেখে দিয়েছি কারণ এটা আমি খাবো পরে সেজন্য রেখে দিয়েছি আর অনেক বেশি পরিমাণে বেশি হয়ে যাবে দেখেও রেখে দিলাম আর কি তো এই আমার এই ব্ল্যান্ডারে জারে আমি কখনোই কিছু করিনি তো ভাবলাম আজকে এই জুসটা আমি এই ব্ল্যান্ডারে জারেই করে নিই আমার একটাই জার ব্যবহার করা হয়েছে আমি প্রতিদিনই সেই জারেই সব কিছু করে থাকি আর এগুলো আসলে বেরই করা হয় না ফালি করা আমগুলো দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়েছি আমি দুইটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দেবো আমি রক সোল্ট যেটা আপনারা চাইলে এমনি রেগুলার লবণও দিতে পারেন কাঁচামরিচের পরিবর্তে কিন্তু আপনারা গোলমরিচ ইউজ করতে পারেন সাদা গোলমরিচ বা কালো গোলমরিচ তো এখানে আমি স্বাদ মতো চিনিটা দিয়ে দিচ্ছি চিনি আমি খুব বেশি দেব না তো ঠান্ডা পানি দিয়ে আমি এটাকে ব্লাইন্ড করে নেব। তো এখানে আমার যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে আমি কাঁচামরিচ যদি একটা দিতাম খেতে আরও বেশি ভালো লাগতো তো একটু ঝাল হয়ে গিয়েছিল। কারণ এই মরিচটা অনেক বেশি ঝাল ছিল যারা নতুনভাবে ট্রাই করবেন তাদেরকে বলবো দেখে শুনে তারপর করবেন সব কিছু পরিমাণে কম দিলে ভালো কারণ পরবর্তীতে আবার অ্যাড করা যায় কিন্তু বেশি দিয়ে দিলে সেক্ষেত্রে কিন্তু মুশকিল হয়ে যায় যাই হোক আমি এটা ব্ল্যান্ড করে নিয়ে এসেছি তবে খেতে মশাল্লাহ খুব ভালো হয়েছিল ঝালের পরিমাণটা একটু আমার কাছে বাড়তি মনে হয়েছিল আর কি তো এটা এখন আমি এভাবে ফ্রিজে রেখে দেবো তো এটা টক ঝাল মিষ্টি আর কি আমি মিষ্টির পরিমাণটা বা চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি তো এখানে আমার জালটা কোনোভাবে ফ্রিজে রাখা যাচ্ছিল না তো কাজ আবার বেড়ে গেছে কাজ যতই কমাতে চাই না কেন দেখা যাবে যখন আমরা কাজ খুব অল্প সময়ের মধ্যে করতে যাব বা তাড়াহুড়ো করে কাজগুলো করতে যাব তখন দেখা যাবে কাজ আরও বেড়ে যায় কাজের মধ্যে তখন জটিলতার সৃষ্টি হয় আর এই যে এটা কি নিশ্চয় এখনও কেউ বুঝতে পারেনি এটা হচ্ছে কাঁচা কলার আর কি এটা আমি একদম ফার্স্ট টাইম করছি যেহেতু আমরা বাড়িতে চলে যাচ্ছি তো ফ্রিজে সব সবজি শেষ করতে হবে তা না হলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আমি এগুলো দিয়ে নতুন একদম প্রথমবার আমি ট্রাই করেছিলাম আলহামদুলিল্লাহ খুবই মজার হয়েছিল। কাঁচা কলার কোপ্তাটা আমি প্রথমে ভেবেছিলাম কেমন জানি হয় তো পরে ভাবলাম না এভাবে করে দেখি কেমন হয় দেখা যাবে তো খেতে মার্শালা খুব ভালো হয়েছিল। আর এদিকে খালা হচ্ছে আমাকে একটু হেল্প করেছে করেছে আর কি আমি এখানে মাছ ভিজিয়ে রেখেছিলাম এই মাছগুলো বাড়ি থেকে আনা হয়েছে পুকুরের মাছ তো এভাবেই ছিল এখন নামিয়ে নিয়েছি খালা আমাকে একটু স্লাইস করে দিচ্ছে যেহেতু মাছটা একটু সাইজে বড় পেটি না কাটলে দেখা যাবে একদম ভেঙে যাবে রান্না করার সময় তো আমি পেটিটা আলাদা করে নিয়েছি আর পেটি সব সময় আপের জন্যই রাখে ওকে পেটিটা খাওয়াতে সুবিধাই হয় যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে প্রায় একটা বেজে যাচ্ছে তো খালাকে বললাম আমাকে এই মাছটা একটু কেটে দিতে কাজগুলো যাতে দ্রুত হয়ে যায় সেজন্য একটু হেল্প করতে বলেছি আর কি উনিও আসলে অন্য জায়গায় কাজ করে সব সময় তাড়াহুড়োর মধ্যেই থাকে আমার কাজগুলো তাড়াহুড়ো করে চলে যায় অন্য কাজ করতে সেজন্য আমিও কখনও ওনাকে বলি না এদিকে মাছটা ক্লিন করছে খালা আর আমি সজনেটা এভাবে করে নিচ্ছি আজকে সেহেরির জন্য বা আজকে রান্না রান্নাবান্না হচ্ছে আমি সজনেটা মসুরের ডাল দিয়ে বাগার দিয়ে রান্না করব। আর মুরগির মাংস একটা দেশি মুরগি এখনও আছে তো সেটা শেষ করে তারপরে বাড়িতে যাব তো সেটা রান্না করে নেব আর মাছটা আমি রান্না করে এভাবে রেখে যাব। আউসাফের বাবা যখন আসবে বাড়ি থেকে তখন ওরা ফ্রিজ থেকে নামিয়ে খেতে পারবে মুরগির জন্য আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি এবং ভালো করে কষিয়ে নেব মশলাতে আর অন্য চুলাতে আমি সজনেটাও বসিয়ে দিয়েছি আমি সজনেটা এভাবেই রান্না করি আর খুব বেশি একটা আমরা সজনে খাইও না কারণ আমার একদমই পছন্দ না রেগুলার বা সবাই যেভাবে রান্না করে সেভাবে রান্না করলে দেখা যায় কেমন জানি চোচা চোচা লাগে আমার কাছে তো সেজন্য আমি এভাবে রান্না করি এদিকে আমি মুরগির মাংসে ঝোলো অ্যাড করে দিয়েছি এই হলো আমার রান্না রান্না রান্নাবান্না আজকে এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম তো খালা চলে গেছে আমি টেবিলটা ক্লিন করে এখন চলে যাবো আউসাবকে গোসল করিয়ে দেব। আর এই যে আমি এরপর আসলে তেমন করি করিনি এখন চলে এসেছে আমি ইফতার রেডি করছিলাম তো ভাবলাম একটু শ্যুট করি দুপুরবেলা কাজ করার পর আর রেস্ট পাইনি টুকটাক গুছানোর কাজ করেছিলাম যাই হোক আজ পর্যন্ত শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকে